প্রিয় নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল সায়েন্স পয়েন্টে প্রত্যেককে স্বাগত জানাই আজ আমি তোমাদের ভৌতবিজ্ঞানের একটি বিশেষ গুরুত্বপূর্ণ অধ্যায় মিশ্রণের উপাদানের পৃথকীকরণ এই অংশ নিয়ে বিস্তারিত আলোচনা করব এ অংশে যে প্রশ্নগুলি তোমাদের এসে থাকে সেই ধরনের কিছু নমুনা প্রশ্ন ভিডিও শেষের দিকে আমি আলোচনা করেছি যেটা তোমাদের বুঝতে সুবিধা করবে যে এখান থেকে কি ধরনের তোমাদের প্রশ্ন আসে প্রথমেই বলে রাখি এ অংশ থেকে যে ধরনের প্রশ্ন এখনো পর্যন্ত এসেছে বা এসে থাকে সেগুলি সবটাই কিন্তু কনসেপচুয়াল অর্থাৎ এ অংশের উত্তর যদি তোমাকে করতে হয় তুমি হাতে গোনা কয়েকটি প্রশ্ন মুখস্থ করে গেলে কিন্তু হয়তো তুমি কমন নাও পেতে পারো অর্থাৎ তুমি যদি কনফার্ম এই অংশ থেকে প্রশ্নের উত্তর করতে চাও তাহলে অবশ্যই তোমাকে এই অংশটা খুব মন দিয়ে ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে আমি চেষ্টা করেছি এই ভিডিওটার মাধ্যমে এই অংশের সমস্ত কনসেপ্টটাই খুব সুন্দরভাবে তোমাদের সামনে তুলে ধরার জন্য আশা করি এই ভিডিওটা তোমরা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখো অবশ্যই তোমাদের এখানকার সমস্ত প্রশ্নের উত্তর তোমরা খুব সহজেই দিতে পারবে অবশ্যই তোমরা তোমার পাঠ্য বইটা খুঁটিয়ে পড়বে তাহলে কনসেপ্টটা আরও ক্লিয়ার হবে আরও সুন্দর হবে এই অংশে যে আলোচনা করা হবে সবটাই আমি পিডিএফ লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো অবশ্যই তোমরা সেটা চেক করে নেবে এবং তোমাদের খাতায় লিখে সেটা তোমাদের নোট তৈরি করে নেবে যেটা তোমাদের পরীক্ষার সাপেক্ষে খুব বেশি কাজে লাগবে এবার আসা যাক অধ্যায়ের নাম দেখো মিশ্রণের উপাদানের পৃথকীকরণ তাহলে মিশ্রণের উপাদান অর্থাৎ যে যে পদার্থ নিয়ে অর্থাৎ যে যে উপাদানগুলি নিয়ে মিশ্রণ উৎপন্ন হয়েছে তাদেরকে পৃথকীকরণ এই অধ্যায় থেকে কি কী পড়ব সেটা প্রথমেই দেখা না যাক দেখে নেওয়া যাক প্রথমে যেটা মিশ্রণ মিশ্রণ কি সেটা আমরা দেখে নেবো যদিও এটা খুব সিম্পল একটা জিনিস তারপরে এই মিশ্রণের উপাদানগুলি পৃথক করা প্রয়োজন কেন এটা আমরা জানবো যে মিশ্রণের উপাদানগুলি যদি পৃথক না করা হয় কী প্রবলেম আছে এরপর জানব পৃথকীকরণের পদ্ধতি অর্থাৎ মিশ্রণ থেকে পদার্থগুলিকে বা কি পদ্ধতিতে উপাদানগুলিকে আমরা পৃথক করব এবং পেট্রোলিয়াম পরিশোধন পেট্রোলিয়াম থেকে যে আমরা ডিজেল পেট্রোল কেরোসিন আলকা তোমার বিভিন্ন রকম গ্যাস এগুলো পেয়ে থাকি তা এগুলো কিভাবে পেয়ে থাকি এবং কি পদ্ধতিতে পেয়ে থাকি সেটা আমাদের জানতে হবে আর একটি পয়েন্ট যেটা এখানে লেখা হয়নি সেটা হলো বিওজি জি ফ্যানেল কীভাবে কাজ করে বা কাদের ক্ষেত্রে কাজ করে সবটাই আমরা জানবো এবার তুমি যদি বাস্তবে তাকিয়ে দেখো তোমার চোখের সামনে বেশিরভাগ জিনিস তুমি যা দেখে থাকো সেটা সবটাই কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে মিশ্রণ কোনোটাই কিন্তু বিশুদ্ধ মৌলিক বা যৌগিক পদার্থ নয় বেশিরভাগটাই মিশ্রণ মিশ্রণ অর্থাৎ একের বেশি দুই একের বেশি উপাদান নিয়ে তৈরি অর্থাৎ একই উপাদান নয় আলাদা দুটি মিনিমাম দুটি উপাদান ম্যাক্সিমাম যা খুশি হতে পারে এর নাম্বার দুই তিন চার পাঁচ ছয় হতে পারে উপাদান নিয়ে তৈরি সেটাই হলো মিশ্রণ এবার এবার ব্যাপার হচ্ছে আমরা যে কোনো জিনিস আমরা চোখের সামনে দেখি বেশিরভাগটাই যেমন ধরো মনে করো তুমি চালের মধ্যে কাঁকড় খুঁজে পেলে এটাও কিন্তু একটা মিশ্রণ ওকে এবার দেখো এই মিশ্রণে কিন্তু কোনো নির্দিষ্ট অনুপাত বলা থাকে না যে কতটা পরিমাণ কি থাকবে একটা জিনিসের মধ্যে অর্থাৎ ওজনের কোনো অনুপাত থাকে না কিন্তু মানে এক কেজি চালের মধ্যে আড়াইশো গ্রাম কাঁকড় থাকবে তবে আমি মিশ্রণ বলুন না একটা কাঁকড় থাকলেও সেটা মিশ্রণ এক হাজারটা কাকড় থাকলেও সেটা মিশ্রণ তারপরে তোমার তোমার দ্রবণ চাপটাই পড়েছিলো দ্রবণও কিন্তু এক ধরনের বিশেষ ক্রাইটেরিয়াপূর্ণ মিশ্রণ কারণ কি দোবনে কি হচ্ছিল যে জলের মধ্যে হয়তো আমি চিনি মিশিয়ে দিয়েছিলাম এটা মিশ্রণ অবশ্যই মিশ্রণ কিন্তু দ্রবণে একটা বিশেষ ক্রাইটেরিয়া ফল ফুলফিল করা হয় তার জন্য ওটাকে স্পেশাল একটা নাম দেওয়া হয়েছে দ্রবণ কিন্তু ওটা এক ধরনের মিশ্রণ আমরা যে খাটি দুধের কথা বলি এটাও কিন্তু এক ধরনের মিশ্রণ কারণ জল এবং দুধের অন্যান্য উপাদান প্রোটিন ফ্যাট এগুলো কিন্তু মিশে থাকে তাহলে এগুলো এক ধরনের মিশ্রণ এক কথায় বলতে গেলে বেশিরভাগ জিনিস আমরা চোখে যা দেখতে পাই সবটাই কিন্তু মিশ্রণ এবার প্রশ্ন হচ্ছে মিশ্রণের উপাদানগুলি পৃথক করার প্রয়োজন কি। এটা আমাদেরকে দেখতে হবে মিশ্রণের উপাদানগুলি পৃথকীকরণের কথা যদি বলা হয় উদ্দেশ্য যদি বলা হয় প্রথমেই আমরা বলতে পারি যে কোনো মানে পদার্থ বা বিশেষ কোনো নির্দিষ্ট কোনো একটা পদার্থের কথা বলছি তার মধ্যে যে ক্ষতিকারক অথবা বলতে পারো অপ্রয়োজনীয় অংশ যেটা সেটাকে আলাদা করে দেওয়াই দরকার যেমন তোমার চালের মধ্যে যদি কাঁকড় মিশে থাকে সেটা প্রয়োজন নেই চালের মধ্যে কাঁকড়টা আমার দরকার নেই তাহলে এটা আমার মিশ্রণ এটাকে আমার বেছে দেওয়া বেঁচে ফেলা দরকার তাহলে এটা একটা উদ্দেশ্য হলো দ্বিতীয় উদ্দেশ্য তুমি যদি বলো বিশেষ কিছু ক্ষেত্রে যেমন ধরো ঔষধ তৈরির ক্ষেত্রে বা শিল্পের ক্ষেত্রে গবেষণার কাজে এই ক্ষেত্রে আমাদের পিওর জিনিসটাই কিন্তু প্রয়োজন পড়ে অর্থাৎ মিশ্রণ জিনিসটা হলে হয়তো হবে না কাজটা সেখানে কিছু কিছু ক্ষেত্রে যখন বিশেষ বিশেষ ক্ষেত্রতে আমাদের একদম একদম খাঁটি জিনিসটাই প্রয়োজন তখন কিন্তু সেই মিশ্রণটাকে আলাদা করে নেওয়া উচিত আমাদের এছাড়া ধাতু নিষ্কাশনের ক্ষেত্রে ধাতু নিষ্কাশনের ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে কিছু কিছু অপ্রয়োজনীয় জিনিস সেটা বের করে দিলে প্রিয় ধাতুটা আমরা পাই এবং সেই অপ্রয়োজনীয় ধাতুগুলিও নয় গো সেই ধাতু নিষ্কাশন করতে গিয়ে যে ধাতুটা নিষ্কাশন করলাম সেটা তো আমাদের কাজে লাগলোই ওটা নিষ্কাশন করতে গিয়েও অনেক রকম পদার্থ উৎপন্ন সেটাও কিন্তু আলাদা আলাদা কিন্তু মার্কেট ভ্যালু আছে সেটা কিন্তু আলাদাভাবে কাজে লাগে ওকে এটাও একটা উদ্দেশ্য বলতে পারো তা এই ধরনের কয়েকটি উদ্দেশ্য তোমার বই থেকে তুমি নিজের ইচ্ছা মতো দু একটি পয়েন্ট মনে রাখবে ঠিক আছে এইগুলো হলো তোমার মিশ্রণে পৃথিবীকরণে মেন উদ্দেশ্য এবার আসছে পৃথিবীকরণের বিভিন্ন পদ্ধতিগুলো কী কী আচ্ছা এখানে দেখবি উদ্দেশ্যগুলো কী কী এখন পরপর দেওয়া আছে আমি একবার রিডিং করে দিচ্ছি যে কোনো পদার্থের অবিশুদ্ধ নমুনা থেকে অপ্রয়োজনীয় বা ক্ষতিকারক পদার্থগুলি আলাদা করা প্রয়োজন প্রথম পয়েন্ট সেকেন্ড পয়েন্ট হচ্ছে ঔষধ তৈরি গবেষণার কাজ শিল্পক্ষেত্রে এবং দৈনন্দিন জীবনে ব্যবহারের কাজেও অনেক ক্ষেত্রে বিশুদ্ধ অবস্থায় মানে অবস্থার পদার্থের প্রয়োজন পড়ে তখন আমার দরকার মিশ্রণ থেকে অপ্রয়োজনীয় পদার্থগুলি পৃথক করতেও কিন্তু এটা প্রয়োজন পড়ে চলো নেক্সট যেটা দেখবো পৃথকীকরণের পদ্ধতিগুলো কী কী পৃথকীকরণ তো করব কিন্তু কী কী পদ্ধতি আছে পৃথকীকরণের অনেক রকম পদ্ধতি হতে পারে অনেক রকম পদ্ধতি আছে তা আমাদের সিলেবাসে আমাদের এখানে যে আলোচনাটা আছে সেটা দুটি তা আমি সাধারণত পৃথকীকরণ ক্লাসন পদ্ধতিতে হয় পাতন আংশিক পাতন উর্ধপাতন এই সবই ফিল্টারেশন এই সবই মাধ্যমে কিন্তু পৃথকীকরণ করা হয় তা আমাদের এখানে আন্ডারলাইন করা যেতে গো পাতন এবং আংশিক পাতন এই দুটি পদ্ধতি নিয়ে আলোচনা করব এবার আমরা দেখব যে পাতন পদ্ধতি কখন ব্যবহার করা হয় কাদের ক্ষেত্রে ব্যবহার করা হয় পাতন পদ্ধতি ব্যবহার করার জন্য মিশ্রণের একটি উপাদান যদি কঠিন পদার্থ হয় এবং এবং সেটি তরলে দ্রবীভূত হয়ে সমসত্ত্ব মিশ্রণ উৎপন্ন করে তখন তাদের ক্ষেত্রে এটা ব্যবহার করা যেতে পারে এছাড়াও বলতে পারো যে দুটি তরল দুটি তরলও যদি মিশে গিয়ে একটা মিশ্রণ তৈরি করে তখনও ব্যবহার করা যেতে পারে কিন্তু সেক্ষেত্রে তরল দুটির স্ফুটনাঙ্ক বিপি বয়লিং পয়েন্ট যেন গ্যাপ যেন তিরিশ ডিগ্রি সেন্টিগ্রেড হয় আমি আরেকবার বলছি ভালো করে দুটি কন্ডিশান হতে পারে প্রথম কন্ডিশান হচ্ছে কঠিন সলিড প্লাস লিকুইড যদি মিশ্রণ হয় এবং সমসত্ব হয় সমসত্ব মিশ্রণ হয় হ্যাঁ এই দুটির ফলে যদি সমসত্ব মিশ্রণ তৈরি হয় তখন আমরা পাতন পদ্ধতি ব্যবহার করব আর সেকেন্ড পয়েন্ট হচ্ছে দুটোই যদি লিকুইড হয় এল প্লাস এল তখন আমরা ব্যবহার করতে পারি কিন্তু এর বয়লিং প্রথমটা বয়লিং পয়েন্ট বিপি আর দ্বিতীয়টা বয়লিং পয়েন্ট বিপি যেন তিরিশের গ্যাপ থাকে তিরিশ ডিগ্রি সেন্টিগ্রেডের গ্যাপ থাকে অর্থাৎ এইটার যদি পঞ্চাশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ফুটতে শুরু করে বয়লিং পয়েন্ট হয় তাহলে এটা যেন মিনিমাম আশি ডিগ্রি হয় তাহলেই কিন্তু পাতন পদ্ধতি প্রয়োগ করা যাবে এবার এখানে একটা টার্ম ব্যবহার করে দেখো সমসত্ত্ব মিশ্রণ মিশ্রণ সমসত্ত্ব হতে পারে অসমসত্ত্বও হতে পারে সমসত্ত্ব মিশ্রণ এই কথাটার মানে আমি দ্রবণ অধ্যায়ে একটু আলোচনা করেছিলাম দেখো যদি দুটি উপাদান মানে একের বেশি উপাদান নিজেদের মানে মিশে যাওয়ার ফলে তাদেরকে সাধারণ মানে কোনো সাধারণ পদ্ধতিতে আলাদা করা যাচ্ছে না বা বলতে পারে মিশে যাওয়ার পরে যে কোনো অংশের তাদের ধর্মটা একই হয় আমি আরেকটু একটু উদাহরণ দেবার চেষ্টা করছি মনে করো এক গ্লাস জলের মধ্যে তুমি কিছু চিনি ফেলে দিলে আবার এক গ্লাস জলের মধ্যে তুমি কিছুটা বালি ফেলে দিলে চিনিটা কিন্তু গুলে গিয়ে গোটা মিশ্রণের মধ্যে মানে গোটা জলটার মধ্যে তরলের মধ্যে এমনভাবে মিশে যাবে তুমি ওই তরলের মানে ওই গ্লাসে জলের যে কোনো অংশের তুমি যদি টেস্ট করো তাহলে সব জায়গায় সমান কিন্তু মিষ্টি পাবে বা যেটা যেমন হয়েছে সেটা সমান হবে অর্থাৎ সব জায়গায় ধর্ম কিন্তু সমান হবে তাহলে এটা হলো সমসত্ব মিশ্রণ অন্যদিকে তুমি একটা কথা ভাবো যে তুমি এক গ্লাস জলের মধ্যে বালি ফেলেছিলে এখানে কি বালিটা কি জলে সমর্থক গুলে যাবে না গুলবে না সেটা হয়তো নিচে পড়ে আছে তাহলে এই ধরনের মিশ্রণকে বলা হচ্ছে অসমসিত্ব মিশ্রণ তাহলে পাতন পদ্ধতি কখন ব্যবহার করা হচ্ছে কঠিনের সঙ্গে যদি তরলের মিশ্রণ হয় এবং তার ফলে যদি ওই মিশ্রণটা সমসত্ব মিশ্রণ তৈরি করে তখন পাতন পদ্ধতি পদ্ধতি ব্যবহার করব সেকেন্ড হতে পারে যে না তরলের সঙ্গে তরলেরই মিশ্রণ হচ্ছে কিন্তু সেক্ষেত্রে কন্ডিশন একটাই দুটি তরলের কথা যদি ধরে নিই প্রথমে এই তরল দুটির বয়লিং পয়েন্ট অর্থাৎ ফুটনাঙ্কের পার্থক্য যেন তিরিশ ডিগ্রি হয় অর্থাৎ আমি কথাটা কথা বলছি যে আমি জলের সঙ্গে অন্য কিছু একটা মেশাচ্ছি তাহলে জলে যদি ফুটনাঙ্ক আমরা জানি একশো তাহলে অন্যটা হয় সত্তর ডিগ্রি কম হতে হবে অথবা একশো ত্রিশে বেশি হতে হবে তবেই কিন্তু এই দুটি পদার্থের ক্ষেত্রে মানে এই মিশ্রণটির ক্ষেত্রে আমরা পাতন পদ্ধতি ব্যবহার করতে পারবো এবার এই ছবিটা দেখো যেখানে আমি পাতন পদ্ধতিটা মানে দেখানোর চেষ্টা করেছি এটা তোমাদের বইয়েরই ছবি সেখান থেকে আমি তুলেছি তা তোমাদের বইয়েও এই একই ধরনের ছবি থাকবে একটু এদিক ওদিক থাকতে পারে কী হয়েছে দেখো এখানে এখানে কিছুটা নমুনা তরল লেখা আছে দেখো এটা একটা গোলতল ফ্ল্যাক্স নেওয়া হয়েছে তার নিচে তার জ্বালি এবং তার একটা ত্রিপথ স্ট্যান্ড তার নিচে বার্নার দেওয়া আছে মানে আগুন জ্বালানো হচ্ছে স্ট্যান্ডের মাধ্যমে এই গোলতল ফ্লাসটা লেখা হয়েছে এবং তার মাথাতে একটা কী দেওয়া হয়েছে এখানে একটা থার্মোমিটার লাগানো আছে যা হোক না থার্মোমিটারের সাহায্যে আমরা শুধুমাত্র উষ্ণতাটা দেখবো স্পার্সের যে নলটা আছে এই নলটা দিক বেরিয়ে দেখো একদম সোজা বেরিয়ে চলে এসছে সরি এইখান থেকে ধরো এই ভেতর দিকটা দেখো পেনের রিফিলের মতো ভেতর দিকে একটা পুরোপুরি নল কিন্তু বেরিয়ে চলে এসছে এদিকে ভালো করে খেয়াল করে দেখো যেটা লাল কালের ডাক দিলাম সেটা দেখো এখান থেকে শুরু করে কিন্তু পেনের রিফিলের মতো সোজা চলে এসছে একদম এই এইখান পর্যন্ত তার মানে কি হলো এইখান থেকে কিন্তু এদিকে ডাইরেক্ট একটা লাইন আছে এবং তার উপরে একটা কভারের মানে পেনের কথা ভাবো তোমরা পেনটা যেমন হয় সেরকম ভেতরে একটা রিফিল চলে গিয়েছে তোমার পেনের কাইলটা কিন্তু রিফিলের মধ্যে থাকে ওই পেনের বাইরে থাকে না তো সেই রকম এখানেও কিন্তু ভেতর দিকে একটা কিন্তু সোজা পাইপ চলে গিয়েছে ওপরে একটা কভারের মতো আছে ওকে তো এটা একদম পেনের সঙ্গে কম্পেয়ার করো তাহলে বুঝতে পারবে তা এবার এটা কী গেছে এবং এখানে কী দেখানো হয়েছে এখানে জল ঢুকছে বেরোচ্ছে এখন ঢুলছে বেরোচ্ছে তাই কী মানে এখানের বাইরের অংশতে কিন্তু জল আছে এটাকে শীতক বলা হয়েছে এখানে ঠান্ডা করা শীতক তার মানে এটা জল দিয়ে ঢেকা থাকছে জলটা কোথায় ঢেকা থাকছে মানে রিফিলের মত রিফিলটা বাদ গেল রিফিলের বাইরের অংশে কিন্তু জল থাকছে পেনের সঙ্গে যদি কম্পেয়ার করো ঠিক আছে এবার এটা এখানে এলো এবং এই একটা সংগ্রহ পাত্র এবার দেখো কেসটা কী হয় এখানে নমুনা তরল নমুনা তরল মানে এখানে দুটি মানে এখানে মিশ্রণ পদার্থ কিছু আছে এবং এখানে যদি ওর উত্তপ্ত করা হয় তাহলে এখানে বাষ্প উৎপন্ন হয় বাষ্প উৎপন্ন হয় এটা এদিকে আসবে এবং এটা এই ভেতরকার সরু পাইপ ভেতরকার সরু পাইপ মানে যেটা আমি বলছি তোমার যে পেনের ক্ষেত্রে যে রিফিল থাকে সেরকম রিফিলের মধ্য দিয়ে বা সরু পাইপটার মধ্যে দিয়ে যাচ্ছে কিন্তু যেহেতু তার চারিপাশে জল আছে যেটা শীতল বলা হচ্ছে জল আছে বলে এটা কিন্তু এই বাষ্পটা কিন্তু শীতল মানে ঘনীভূত হয়ে যাবে এবং ঘনীভূত হয়ে তোমার এই পাত্রের মধ্যে জমা হবে এটাকে গ্রাহক পাত্র বলা হচ্ছে ওকে এটাকে গ্রাহক পাত্র বলা হচ্ছে তা গ্রাহক পাত্রতে বাষ্পীভূত অংশ এসে জমা হয়ে যাবে এবং বাকি জিনিসটা এখানে পড়ে থাকবে তা এইভাবে কিন্তু পাতন পদ্ধতি ব্যবহার করা এটা কিন্তু তোমার ইন জেনারেল আমি বললাম তোমার কঠিনের সঙ্গে তরলে বা তরলের সঙ্গে তরলে আমি একটু পরে বলছি আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো খুব সহজ একটা ছবি এটা বড় করে যে তোমাদের পরীক্ষার পদ্ধতি বলো না এসব কিচ্ছু পড়বে না গো কিছু পড়বে না এগুলো শুধুমাত্র তোমাদেরকে জানতে হবে কখন কোন পদ্ধতি ব্যবহার করা যায় এর এত ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা এর এত ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা তাহলে বয়লিং পয়েন্ট সরি এর এত ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ফুটতে শুরু করে এই এত ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ফুটতে শুরু করে এদের মধ্যে কী পদ্ধতি ফলো করা যাবে এই সব কোশ্চেনগুলিই পড়ে থাকে এবার তোমাদেরকে কয়েকটি মোটামুটি তোমার ব্যবহার জেনে রাখতে হবে যে কোথায় তোমরা কাদের ক্ষেত্রে এটা ব্যবহার করতো যেমন ধরো এই পাতন পদে আয়োডিন এবং ক্লোরোফর্মের ক্ষেত্রে এটা ব্যবহার করা যেতে পারে ঠিক আছে আর যদি বা তুমি বলো যে তোমার কী বলবো একটা পাথর মানে তরলের সঙ্গে তরলের যদি বার মিশ্রণ হয় তা সেই ক্ষেত্রেও এটা করা যেতে পারে কিন্তু তরলের সঙ্গে তরল যদি করতে হয় এই অংশটা আমি এই মুহূর্তে ক্যান্সেল করছি তরলের সঙ্গে তরল যদি মনে করো অ্যাসিটোন আর জলের কথা বলা হচ্ছে তাই তরলের সঙ্গে তরলের যদি বার মিশ্রণটা যদি বার পৃথকীকরণ করতে হয় তাহলে আমাকে কী করতে হবে কন্ডিশন কী বলা হয়েছিল কন্ডিশান হয়েছিল। যে যেন তাদের বিপি বয়েলিং পয়েন্ট এই বিপি মাইনাস যেন তিরিশ ডিগ্রি হয় অর্থাৎ দুজনের বিপির পার্থক্য বয়লিং পয়েন্টের পার্থক্য যেন তিরিশ ডিগ্রি হয় তাহলে দুটি তরল পদার্থ আমরা নিতে পারি কিন্তু তাদের বয়লিং পয়েন্ট যেন তিরিশ ডিগ্রির বেশি হয় এটা একটা কন কন্ডিশান এবং আরেকটা কন্ডিশান এখানেও আছে সেটা তাপের প্রভাবে উপাদানগুলো যেন বিয়োজিত না হয় মানে তাপ দিলাম বলে পদার্থের পদার্থ হয়ে গেলো তাহলে কিন্তু হবে না কো সে যে পদার্থ সেই পদার্থে থাকতে হবে কিন্তু বিয়োজিত হয়ে গেলে হবে না তাহলে এইটা কিন্তু তোমার এক সেকেন্ড এখানে কি বলা আছে সরি এখানে বলা নেই আচ্ছা এই যে যদি বা তরলের সঙ্গে তরলের মিশ্রণ হয় তাহলে সেই তরলের ক্ষেত্রে সেই মিশ্রণের ক্ষেত্রে আমরা যদি পাতন পদ্ধতি অ্যাপ্লাই করতে যাই তাহলে প্রথম পয়েন্ট কি বলবো আমরা তরল দুটির বয়েলিং পয়েন্টের পার্থক্য তিরিশ ডিগ্রি বেশি হতে হবে প্রথম পয়েন্ট আর সেকেন্ড পয়েন্ট উপাদানগুলি যেন উষ্ণতার ফলে বিয়োজিত না হয়ে যায় ভেঙে যেন না যায় এই দুটি পয়েন্ট থাকতে হবে এবার এটা উদাহরণ তোমার বইয়ে অনেক রকম পাবে যেমন ধরো এখানে একটা উদাহরণ আমি তোমাকে বলার চেষ্টা করছি যেটা তোমাদের বইয়ে দেওয়া আছে তা সেটা হলো অ্যাসিটোন অ্যাসিটোন প্লাস জল অ্যাসিটোনের তোমার বয়লিং পয়েন্ট হয়েছে ফিফটি সিক্স ডিগ্রি আর জলের তোমরা জানো একশো ডিগ্রি তাহলে এখানে কি গ্যাপটা কত ত্রিশ ডিগ্রি বেশি ডেফিনেটলি ত্রিশ ডিগ্রি বেশি হচ্ছে এখানে তাহলে এখানে কিন্তু আমরা পাতন পদ্ধতি ব্যবহার করতে পারবো এবার এরকম অনেক দেখবে তোমার বই উদাহরণ আছে তা যাই হোক না কেন তোমাকে পরীক্ষায় যাই দেখ না কেন তোমাকে যে উপাদান দুটি দেবে তার পাশে কিন্তু তার বয়লিং পয়েন্ট কত সেটা বলে দেবে অর্থাৎ একই টন ব্যাকেটে ফিফটি সিক্স ডিগ্রি সেন্টিগ্রেড জল পাশে একশো ডিগ্রি সেন্টিগ্রেড জলে হয়তো নাও লিখতে পারে কারণ জলের খুব সাধারণ ব্যাপার তো তোমরা সবাই জানো তাই এইগুলো কিন্তু বলে দেবে সুতরাং তুমি এটা দেখেই বুঝতে হবে যে ত্রিশ ডিগ্রি বেশি হয়ে যায় গ্যাপটা তাহলে তোমরা কিন্তু পাতন পদ্ধতি প্রয়োগ করতে পারছো ওকে তাই এরকম অনেকগুলো উদাহরণ আছে যেমন ধরুন বেঞ্জিনের সঙ্গে এনে ইথারের সঙ্গে টাই তুলিন এই ধরনের বিভিন্ন রকম মিশ্রণগুলো কিন্তু পৃথক করা যায় এবার হচ্ছে তোমার এই পদ্ধতিটার মানে পাতন পদ্ধতির প্রয়োগ কোথায় প্রয়োগ করা হয় এবার এই কোশ্চেনটা এসো একবার কী লেখা আছে দেখো প্রথম দুটি পয়েন্টে এখানে ব্যাখ্যা করা যায় কোনো মূল্যবান জৈব দ্রাবকে অশুদ্ধ হিসাবে অল্প পরিমাণ কঠিন জৈব পদার্থ মিশে থাকলে ওই জৈব দ্রাবক থেকে দ্রাবকে পুনরুদ্ধার জন্য অর্থাৎ কোনো একটা কোনো একটা ইম্পর্টেন্ট জিনিস কোনো একটা মানে উপাদান ঢুকে গিয়েছে কোন ঢুকে আছে মনে করো তো সেই উপাদানটাকে বের করার জন্য এটা ব্যবহার করা হয় প্রাথম্য পদ্ধতি আচ্ছা দ্রাবক নিষ্কাশন দ্রাব্য আর দ্রাবক দ্রাবক মানে যেটা বেশি পরিমাণ থাকে তাহলে অনেক সময় দ্রাবকটাকে নিষ্কাশন করতে অর্থাৎ দ্রাবকটাকে আলাদা করার জন্য অর্থাৎ বিশুদ্ধকরণের কাজে এটা ব্যবহার করা হয় দেখো এগুলা জাস্ট জাস্ট পড়ার জন্য পুরো এগুলো খুব ইম্পর্টেন্ট কিছু নয় গো ঠিক আছে এবার দেখো এর পরে যে কনসেপ্টটা আসছে সেটা হচ্ছে আংশিক পাতন আংশিক পাতন কখন ব্যবহার করবো আমরা এইটা হলে পাতন পদ্ধতি কিন্তু আমরা দুটি উপাদানের ক্ষেত্রেই ব্যবহার করতে পারবো কিন্তু দুইয়ের বেশি যেটি উপাদান হয়ে যায় তখন কিন্তু আমরা পাতন পদ্ধতি ইউজ করতে পারব না তখন আমাদের আর একটা অন্য পদ্ধতি ইউজ করতে হবে সেটা আংশিক পাতন এবং এটা কিন্তু শুধুমাত্র তরলের ক্ষেত্রেই প্রযোজ্য এবার যেখানে এবার দেখো মানে আংশিক পাতন ওই যে বললাম যে আমরা দুটি তরলের মধ্যে যদি এবার মিশ্রণ হয় এবং তাদের যদি বার বয়েলিং পয়েন্টের পার্থক্য যদি তিরিশ ডিগ্রি না হয় তখন হবে অর্থাৎ দশ ডিগ্রি কম যদি হয় কেউ কুড়ি কোথাও কোনো বইয়ে কুড়ি ডিগ্রি কম কোথাও পনেরো ডিগ্রি কম লেখা যায় দশ ডিগ্রি লিখলাম ঠিক আছে স্যার যদি মনে করো এখানে যে তরলগুলো মিশিয়ে আছে যে উপাদান তরলগুলো মিশিয়ে আছে সেইগুলির বয়েলিং পয়েন্টের পার্থক্য যদি বার দশ ডিগ্রি কম হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা আংশিক পাতন পদ্ধতি ব্যবহার করতে পারি এবার আংশিক পাতন পদ্ধতি এবং পাতন পদ্ধতি এই ছবিটা দেখে বুঝতে পারছো একই রকম কিন্তু এখানে একটা জিনিস একটু পার্থক্য আছে তা এটা নাও ছবিটা দেখো ছবিটা বলার চেষ্টা করছি দেখো আগের মতনই কিন্তু এখানে সেই ত্রিপথ স্ট্যান্ড তার উপরে একটা তল ফ্ল্যাক্স ওপরে একটা এই স্ট্যান্ড আছে মুখ আছে এসব সবই আছে শুধু এখানে দেখো এখানে একটা অংশ বাড়তি লেখা আছে এখানে গোল 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 কি বলের মতো আছে এটা আংশিক অংশীকরণ পাতন স্তম্ভ অংশীকরণ পাতন স্তম্ভ মানে এইখানটা এখানে অ্যাকচুয়ালি গেলা গোল গোল ছোট বল বলতে পারো এখানে কাঁচের বল ভরা আছে বাটা অন্যরকম একটা সাইজ বিভিন্ন রকম বইয়ে তোমার বিভিন্ন রকম দেওয়া থাকে ওটা কোনো ব্যাপার নয় ঠিক আছে তো ওরকম কোয়াতের বল রাখা আছে এটাকে অংশীকরণ পাতন স্তম্ভ বলা হয়েছে এবার এখানে কেসটা কী হয় দেখো যেহেতু এখানে উপাদান মৌলগুলি মানে উপাদান যৌগগুলি বা মৌলগুলি তাদের বাষ্প মানে ফুটনের পার্থক্যটা খুব কম অর্থাৎ আমি কথা কথা বলছি এখানে দুটি উপাদান আছে দুটি উপাদানের কথা বললাম একজনের পঞ্চাশ ডিগ্রি একজন ষাট ডিগ্রি কিন্তু যখনই পঞ্চাশ ডিগ্রি যাবে অন্যটাও কিন্তু প্রায় একই রকমভাবে উত্তপ্ত হয়ে যাবে এবং দুজনেরই বাষ্প উঠতে লাগবে কারণ তারা তো একই জায়গায় বয়েল হয় তারা একই জায়গায় ফুটন আরম্ভ হয়েছে বয়েলিং পয়েন্ট তাহলে তাদের কিন্তু একসঙ্গেই কিন্তু বাষ্পীভবন শুরু হয়ে যাবে তাহলে দুজনেই যদি বাষ্পীভবন হতে লাগে তাহলে কি করে আমি আলাদা করব দুজনাই তো এই পাইপ দিয়ে চলে আসবে এখানে তো সেটা তো হবে না কো তার জন্য এই অংশীকরণ স্তম্ভকে ব্যবহার করা হয় তাহলে এটা কি কাজ করে এর মধ্যে দেখো যেটা বয়লিং পয়েন্ট কম অর্থাৎ যে অল্প উষ্ণতাতেই ফুটতে লাগে ঠিক আছে যে অল্প উষ্ণতাতেই বাষ্প হতে লাগে এই জায়গাটা একটু ভালো করে বোঝার চেষ্টা করবে বয়লিং পয়েন্ট কম অর্থাৎ বেশি উদ্বায়ী যে যদি বলা হয় বেশি উদ্বায়ী তার মানে জাগবে যে সে খুব অল্প উষ্ণতাতেই ফুটতে আরম্ভ করে ফুটন আরম্ভ হয়ে যায় ঠিক আছে তাহলে যেটা এই দুটি উপাদান দুটি উপাদানের কথাই বলছি দুটি উপাদানের মধ্যে যেটি বেশি উদ্বায়ী অর্থাৎ যে অল্প উষ্ণতাতেই ফুটতে আরম্ভ করে বাষ্প হতে লাগে সে প্রথমে যাচ্ছে তার পিছনে পেছনে কিন্তু তুলনামূলক কম যে উদ্বায়ী সেও কিন্তু যাচ্ছে এবং মজার ব্যাপার হচ্ছে এই বলগুলো সংস্পর্শে সে ঠান্ডা হয়ে যায় কে প্রথমে ঘনীভূত হবে সেই প্রথমে ঘনীভূত হবে যার উদ্বায়িতা বেশি অর্থাৎ যে সবার আগে বাষ্পীভূত হচ্ছে সেই কিন্তু আগে ঘনীভূত হয়ে যাবে এবং দেখা যাবে এই ফাঁকা ফাঁকে উঠতে উঠতে শেষ পর্যন্ত সেইগুলোই ফেরত আসবে কোনগুলো যেগুলো তোমার বেশি উদ্বায়ী সেটাই উপর দিকে উঠে আসতে পারবে আর বাকিরা কিন্তু আবার ঘুরিয়ে নিচে নেমে যাবে ঠিক আছে এখানে বাধা পেয়ে তা এই যারা তাহলে কি হলো দেখা যাবে যে যেটা বেশি উদ্বায়ী সে সবার আগে এসে এই পাতন পাত্রে জমা হবে ঠিক আছে এটা জমা হয়ে গেলে আমরা থার্মোমিটারের সাহায্যে আমরা তাপমাত্রা দেখব তাপমাত্রা দেখে বুঝতে পারবো যে কত ডিগ্রি তাপমাত্রা ফুটে শেষ হলো তারপর যখন তাপমাত্রা বেড়ে গেল কারণ একটা নির্দিষ্ট তাপমাত্রায় স্ফুটন কাকে বলে মনে করো একটা জল ফুটন আরম্ভ হয়েছে যত ডিগ্রি তাপমাত্রায় সে ফুটতে আরম্ভ করেছে যতক্ষণ না ওই জল ফুটে শেষ হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু ওই বাস উষ্ণতা কোনো পরিবর্তন হবে না অর্থাৎ যে নির্দিষ্ট তরলটা এখানে মানে যে উপাদানটা স্ফুটন চলছিলো তখন একটা নির্দিষ্ট তাপমাত্রা ছিল যখনই তাপমাত্রা বাড়তে লাগলো তা আমরা জানতে হবে সেই জিনিসটা শেষ হয়ে গেছে তাহলে আমরা এখানে নতুন আলাদা একটা পাত্র রেখে দ্বিতীয় তরলটা এখানে ধরে নিতে পারবো আর এখানে যেটা দেখলে সেটা আগের মতনই এখানে শীতকৃতক যা আছে একই জিনিস আছে তা এইভাবে প্রথমে একটা গেলো দ্বিতীয়বারে এবারে যাবে এটা হলো আংশিক পাতন তা কথা এই গল্পগুলো তোমাদের হয়তো অতটা প্রয়োজন নয় কিন্তু তোমাদের কোশ্চেন যেটা পড়ে সেটা হলো যে আংশিক পাতন কখন ব্যবহার করব আংশিক পাতন তখনই ব্যবহার করব যখন দুইয়ের বেশি উপাদান থেকে যাচ্ছে প্রথম পয়েন্ট এবং যে উপাদান যেগুলো রয়েছে তাদের বয়েলিং পয়েন্ট দশ ডিগ্রির কম তখন আমরা ব্যবহার করব এবার দেখো আংশিক পাতনের ব্যবহার আংশিক পাতনের কোথায় কোথায় ব্যবহার করা হয় সেটা দেখে রাখো আচ্ছা আলকাতা থেকে বেঞ্জিনকে পৃথক করতে পেট্রোলিয়াম থেকে পেট্রোল কেরোসিন ডিজেল ইত্যাদিকে পৃথক করতে তারপরে তরল এটা কী লেখা যায় তরল বাইরে থেকে গ্যাস আচ্ছা তরল বায়ু থেকে তরল বায়ু থেকে বাড়ি থেকে বায়ু থেকে বিভিন্ন গ্যাসি উপাদান যেমন অক্সিজেন নাইট্রোজেন প্রতি আলাদা করতে আংশিক পাতন পদ্ধতি ব্যবহার করা হয় এটা হলো আংশিক পাতন তাহলে এখানে যেটা কোশ্চেন হয় বিপিটা মাথায় রাখবে বিপিটা হচ্ছে তোমার মাইনাস মাইনাস হলো দশ কম দশ ডিগ্রি সেন্টিগ্রেড কম দুজনের পার্থক্য যদি হয় এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে তোমার পাতন পদ্ধতি ওই তোমার পেট্রোলিয়ামের পাতন পরিশোধন কী করা হয় পেট্রোলিয়াম নিশ্চয়ই জানো পেট্রোলিয়াম মানে অশোধিত খনিজ তেল খনি থেকে আমরা যে তেলটা নিয়ে আসি সেটা একটা চার পদার্থ যেটার মধ্যে যেটাকে আমরা তরল সোনা বলে থাকি খুব মূল্যবান তো সেটা থেকে আমরা কী পাই পেট্রোল পাই ডিজেল পাই কেরোসিন পাই ন্যাপথা পাই বিভিন্ন রকম গ্যাস পাই তা এইগুলো যে পাই আমরা তা এগুলো তো এই পেট্রোলিয়ামের মধ্যে মিশে থাকে তা এগুলো পার্থক্য কী করা করা হয় এইটার জন্য এই যে বিভিন্ন উপাদানগুলোর নাম বললাম পেট্রোলিয়াম গ্যাস পেট্রোল ন্যাপথা কেরোসিন ডিজেল তারপরে জ্বালানি তেল বিটুমেন এই সমস্ত উপাদানগুলির কিন্তু বিভিন্ন মানে বিভিন্ন রকম বয়েলিং পয়েন্ট তা এদিকে আংশিক পাতন পদ্ধতিতে পৃথক করা হয় পেট্রোলিয়ামের যেটা হয় সেটা একটা কার মানে মেন উপাদান হচ্ছে কার্বন তা সেটা কত পর্যন্ত থাকে সি ওয়ান থেকে শুরু করে সি ফর্টি মানে কার্বন এক থেকে কার্বন চল্লিশ পর্যন্ত কিন্তু এখানে কার্বনযুক্ত থাকে এবার দেখো এখানটা একটু মনে রাখার চেষ্টা করবে দেখো এখানে লেখা আছে পেট্রোলিয়াম গ্যাস এটা কখন পাবো যদি বা ওই পেট্রোলিয়ামকে উত্তপ্ত করা হয় অ্যাপ্রক্স কুড়ি ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি যখন যাই তখন কিন্তু এই সি ওয়ান থেকে সি ফোর পর্যন্ত কার্বন পরমাণু বিশিষ্ট মানে একটা কার্বন পরমাণু থেকে চারটে কার্বন যুক্ত যে পদার্থটা বেড়ে যাচ্ছে সেটা হচ্ছে পেট্রোলিয়াম গ্যাস সেটাকে কী কাজে ব্যবহার করা হয় গৃহস্থলি জ্বালানি হিসেবে ব্যবহার করা হয় ঠিক আছে এরপরে দেখো যখন তাপমাত্রা আরও বেড়ে যায় উষ্ণতা আরও বেড়ে যায় প্রায় সত্তর ডিগ্রি কাছাকাছি তখন কী হয় ওই পেট্রোলিয়াম থেকে চার কার্বনযুক্ত এবং চার কার্বনযুক্ত পরাম মানে যৌগগুলি মানে পদার্থগুলি থেকে বারো কার্বনযুক্ত পদার্থগুলি পর্যন্ত কিন্তু বেড়িয়ে যায় এখান থেকে এবং সেইগুলোকে কী হয় পেট্রোল বলা হয় সেটা কোথায় লাগে অটোমোবাইলে জ্বালানি অটোমোবাইল মানে গাড়ি জ্বালানির ক্ষেত্রে ড্রাই ক্ষেত্রে ব্যবহার করা হয় ন্যাপথা ন্যাপথা কখন উষ্ণতা যখন প্রায় একশো কুড়ি ডিগ্রির কাছাকাছি চলে যায় তখন শীত সাত কার্বনযুক্ত থেকে শুরু করে চোদ্দ কার্বনযুক্ত পরমাণু সংখ্যাযুক্ত পদার্থগুলি বেরোতে থাকে তা সেইগুলো কী বলা হয় ন্যাপথা এটা রাসায়নিক পথ তৈরি করতে দ্রাবক হিসেবে কাজে লাগে এরম করে পরপর পরপর মোড়াবো কেউ দেখো নয় কার্বনযুক্ত থেকে শুরু করে পনেরো কার্বনযুক্ত এটা প্রায় উষ্ণতায় একশো সত্তর ডিগ্রি এবার সবগুলো মুখস্থ করার দরকার নয় মোটামুটি তোমরা এটা রাখার চেষ্টা করবে এটা কিন্তু কাজে লাগবে এটা কিন্তু পরীক্ষায় পড়তে পারে এই পয়েন্টগুলো একটা একটা করে পয়েন্ট পড়তে পারে এগুলো একটু মনে রাখতে কোথায় কোন জিনিসটা কোথায় ব্যবহার করা হয় ঠিক আছে এবার পিচ্ছিল কারক পাওয়ার তেল পিচ্ছিলক তেল মেশিনে যন্ত্রাংশতে সাথে মানে লুব্রিকেন্ট হিসেবে ব্যবহার করা হয় পিচ্ছিল কারক মানে তোমার দেখবে গ্রিজের মতো জিনিসগুলো এটা ব্যবহার করা হয় আচ্ছা এরপর আসছে বিওজি জি ফ্যানেল আচ্ছা বিওজি জি ফ্যানেলের কথা যাওয়ার আগে আরেকটা কথা বলে রাখি একটা পয়েন্ট আমি মিস করে গিয়েছি সেটা হচ্ছে এই তোমার বয়েলিং পয়েন্টের ওপর কিন্তু চাপের কিন্তু একটা বড় প্রভাব আছে অর্থাৎ চাপ মানে ঘরের উষ্ণতাতেও জল তো ফোটে না ঘরের উষ্ণতা মানে যেটাকে পঁচিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বলে সেটা ঘরের উষ্ণতা তা পঁচিশ ডিগ্রি সেন্টিগ্রেডের তাপমাত্রায় উষ্ণতায় তো জল ফুটবে না কিন্তু চাপের পার্থক্য করিয়ে কিন্তু ঘরের তাপমাত্রাতেও কিন্তু জলকে ফুটানো যায় অর্থাৎ উষ্ণতার বাড়ালে তো বাস মানে স্ফুটন হবে কিন্তু চাপও কিন্তু একটা বড়ো রোল প্লে করে যেমন ধরো যদি কোনো বস্তুর ওপরে মানে কোনো কিছুর ওপরে চাপ প্রয়োগ বেশি করা হয় তাহলে তার স্ফুটনাঙ্ক বেড়ে যায় এই নীতির উপর কাজ করে আমাদের প্রেসার কুকার তৈরি করা হয় প্রেসার কুকারে দেখবে খুব সুন্দর করে যে কোনো খাবার সেদ্ধ হয়ে যায় কারণ কি কেশ প্রেসার কুকারে ঢাঙাটা এতটাই বায়ু নির্ধুভাবে বন্ধ করা হয় যাতে ওখান থেকে কোনো রকম যেন বেরিয়ে না যেতে পারে অর্থাৎ প্রচণ্ড চাপ সৃষ্টি হয় এবং অ্যাপ্রক ধরে রাখতে পারে ওখানে একশো কুড়ি ডিগ্রি সেন্সিয়া তাপমাত্রাতে জল ফুটতে শুরু করে অর্থাৎ বেশি পরিমাণ তাপে ওখানে জল ফুটতে শুরু করে ফলস্বর কি হয় খাবার খুব সহজ এ এবং খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় ঠিক আছে এবার তোমরা এটাও জানো যত উপর দিকে যাওয়া যায় তত কিন্তু বায়ুর চাপ কমতে থাকে যেমন আমি কথায় কথা বলছি কলকাতার বায়ুর চাপ আর দার্জিলিংয়ের পাহাড়ের বায়ুর চাপে পার্থক্য হবে অর্থাৎ যত উপরের দিকে যাওয়া যায় তত বায়ুর চাপ কম বায়ুর চাপ কমলে কী হবে স্ফুটনাঙ্ক কমে যাবে অর্থাৎ মানে আমি বলছি যে আমাদের কলকাতাতে যদি আমি হিসাব করে দেখি একশো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় জল ফুটতে শুরু করেছে কলকাতায় কিন্তু সেটা সরি দার্জিলিংয়ে সেটা কিন্তু একশো ডিগ্রি হবে না একশো ডিগ্রি থেকে কম কিছু হবে যাই হোক না কেন একশো ডিগ্রি থেকে কম হবে তাহলে সে যদি কম তাপমাত্রায় ফুটতে শুরু করে তাহলে কিন্তু সেখানে খাবার ভালো করে সেদ্ধ হবে না ঠিক আছে তাহলে এটা একটা সমস্যা হয় সেই জন্য কিন্তু তোমার দার্জিলিং যা জাতীয় মানে ওই ধরনের উঁচা উঁচু পাহাড়ের উপরে বাস করে তাদেরকে কিন্তু প্রেশার কুকারে রান্না করতে হয় আদারওয়াইজ কিন্তু তারা প্রেশার মেনটেন করতে পারে না ঠিক আছে এটা একটা পয়েন্ট তোমরা মনে রেখো এবার আসো বিও জি ফ্যানেলে বিও জি ফ্যানেলের ব্যবহারটা আমাদেরকে দেখতে হবে প্রথমেই আমাদেরকে যেটা জানতে হবে যে বিওজি জি ফ্যানেল ব্যবহার করব কাদের ক্ষেত্রে বিওজি ফ্যানেল তখনই ব্যবহার করা যাবে যদি উপাদান মানে দুটি দুটি উপাদান যদি মিশ্রণে দুটি উপাদান ধরে নিই তাহলে দুটি উপাদানের ঘনত্ব আলাদা আলাদা হতে হবে দুজনের ঘনত্ব কিন্তু সমান হলে হবে না আলাদা আলাদা ঘনত্ব হতে হবে এবং যেন উপাদান দুটি অমিশ্রণীয় হয় যেন দুজন মিশে না যায় যেন ঠিক আছে যেমন তেল আর জল যেন মেশে না তো এখানে ছবিতেই যেটা দেখানো আছে সেটা দেখো কেরোসিন তেল আর জল মিশে যায় না কখনোই মেশে না তা কেরোসিন তেল আর জলকে তুমি মিশিয়ে যদি এবার এই পিউজির ফ্যানেলে ভর্তি করে দাও তাহলে কী হবে স্ট্যান্ডের মধ্যে দেখো একটা চমাক্ষিত একটা ফ্যানেল তৈরি করা হয়েছে স্ট্যান্ডের মধ্যে লাগানো নিচে একটা পাত্র রাখা আছে তো এখানে এখানে একটা স্টব কক লাগানো আছে স্টপ কক মানে একটা ঘুরিয়ে তোমার জলটা খোলা যাবে বন্ধ করা যাবে ওকে তো এখানে কী হয় এখানে যদি এটা একটা ভরে দেওয়া পরে স্টপ কক বন্ধ থাকলো দেখা যাবে কিছুক্ষণ পরে যে তুমি জল আর এবং তেলকে মিশিয়ে দিয়েছিলে কেরোসিন তেলকে যেহেতু দুজনের ঘনত্ব আলাদা যে বেশি ঘনত্ব এক্ষেত্রে জলের ঘনত্ব বেশি সে জলের নিচে জমা হয়ে যাবে এবং যেটা কম ঘনত্ব অর্থাৎ সেইটা তেলটা উপর জমা হয়ে থাকবে মানে যে বেশি ঘনত্ব সে নিচে জমা হবে আর যে বেশি ঘনত্ব কম ঘনত্ব সে উপর জমা হয়ে থাকবে ঠিক আছে এবার আমি যদি স্টপ ককটা খুলে দিই তাহলে টপ 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 করে জলটা পড়তে থাকবে যখন দেখবো কেরোসিন চলেছে তখন সেটা বন্ধ করে দেবো তাহলে এটা আমার আলাদা করা হয়ে গেলো তাহলে আমি দ্বিতীয়বার আবার খুলে সেই দ্বিতীয় তলটাকে দ্বিতীয় উপাদানটাকে আলাদা করতে পারি তাহলে মেন যে কোয়েশ্চেনটা হলো সেটা বিওজি ফ্যানেল কাদের ক্ষেত্রে ব্যবহার হয় বিওজি ফ্যানেল তাদের ক্ষেত্রেই ব্যবহার করা হয় যাদের যেদের যাদের উপাদানগুলির ঘনত্ব আলাদা ঠিক আছে গণত্ব আলাদা হতে হবে এবং দ্বিতীয় পয়েন্ট হচ্ছে উপাদানগুলি যেন অমিশ্রণীয় হয় যেন মিশে না যায় মধ্য কথা এটাই হলো তোমাদের আজকের মোটামুটি সিলেবাসের সমস্ত পড়াটা এবার এখানে আমি কয়েকটা কোশ্চেন আমি আলোচনা করে দিচ্ছি দেখো এই কোশ্চেনগুলো দেখলে তোমরা কিন্তু সহজেই বুঝতে পারবে যে কী ধরনের কোশ্চেনগুলো আসছে অর্থাৎ কতটা তোমাদের কোন জায়গাটা তোমাকে ভালো করে পড়তে হবে যেমন ধরো পেট্রোলিয়ামের বিভিন্ন যৌগগুলিকে কোন পদ্ধতিতে পৃথক করা যায় পেট্রোলিয়াম কোন পদ্ধতিতে স্ফুটনাঙ্কের পার্থক্যের উপর ভিত্তি করে একটু আগে পড়ল পেট্রোলিয়াম ক্রোধ কোন পদ্ধতিতে আংশিক পাতন পদ্ধতিতে পার্থক্য মানে উপাদানগুলোকে পৃথক করলাম সেটা স্ফুটনাঙ্কের পার্থক্যের উপর ভিত্তি করে আংশিক পাতন প্রক্রিয়ায় পেট্রোলিয়ামের বিভিন্ন উপাদানগুলি পৃথক করা যায় সেকেন্ড কোশ্চেন দেখো পেট্রোলিয়ামের বিভিন্ন অংশে পাতনে প্রাপ্ত একটা কঠিন পদার্থের নাম বলো এটা প্যারাথিন এই এটা কিন্তু মনে রাখতে হবে এর জন্য রাখতে হবে ন্যাপ থাকি একটু আগেই কিন্তু আমরা দেখিয়ে যেতে ছকটা লেখা যায় পেট্রোলিয়ামের আংশিক পাতনে প্রায় একশো কুড়ি ডিগ্রি সেন্ডিগ্রেড তাপমাত্রা উষ্ণতায় প্রাপ্ত সাত থেকে পনেরো কার্বনযুক্ত পরমাণু কার্বন যুক্ত পাতিত অংশকে নেপথা বলে ঠিক আছে অর্থাৎ প্রায় একশো কুড়ি ডিগ্রি সেন্ডিগ্রেড যখন তাপমাত্রা হয় তখন সাত কার্বনযুক্ত থেকে চোদ্দো কার্বনযুক্ত যে পাতিত পাতিত পার্থক্য হয়েছে সেটাকে ন্যাপথা বলছে এরপরে দেখো অ্যাসিটন বা জলের মিশ্রণকে কোন পদ্ধতিতে পৃথক করা হবে এটা আংশিক পাতন আমি এখানে লিখি না অ্যাসিটন মানে ফিফটি সিক্স ডিগ্রি লেখা থাকবে দেখবে আর এখানে জল একশো ডিগ্রি তাহলে এখানে যাদের দেখব পার্থক্য তোমার একশো ডিগ্রি ত্রিশ ডিগ্রি বেশি রয়েছে সেখানে কিন্তু আমরা আংশিক পাতন পদ্ধতি ব্যবহার করব তারপরে কোশ্চেন দেখো বিভিন্ন স্ফুটন বিশিষ্ট দুই বা ততোধিক তরলের মিশ্রণ থেকে উপাদানগুলি পৃথক করা যায় কোন পদ্ধতি বিভিন্ন স্ফুটন দুই বা তাতধিক তাহলে ততোধিক যখনই হয়ে যাবে তখনই কিন্তু এটা হয়ে গেল কি আংশিক পাতন পদ্ধতি তারপর দেখো চিনি ও লবণ এর জলীয় দ্রবণ থেকে চিনি এবং লবণকে কী পদ্ধতিতে আলাদা করা যাবে এটা অবশ্যই পাতন পদ্ধতিতে সমাসপ্ত মিশ্রণ তৈরি হয় হয়তো চিনিয়ার লবণ আমরা জানি তো এটা সরি চিনি আর লবণ হয় চিনিয়ার জল হবে চিনিয়ার জল লবণ নয় চিনিয়ার জলের জলীয় দ্রবণ ভুলে যে নেক্সট পরে দেখো এরপরে দেখো বায়ুর গ্যাসি উপাদান পৃথকীকরণে কোন পদ্ধতি ব্যবহার করা এটাও আংশিক পাতন পদ্ধতি ব্যবহার করা হয় দেখো ওখানে আংশিক পাতন পদ্ধতি ব্যবহার বলেছিলাম ওখানে বলেছিলাম এটা জল ও বেঞ্জিনের মিশ্রণকে কোন পদ্ধতিতে পৃথক করা যায় জল এবং ব্যঞ্জিন এদের আলাদা ঘনত্বে এদেরকে বিওজি ফ্যানেলের সাহায্যে পৃথক করা যায় বিওজি ফ্যানেলের সাহায্যে তরলের মিশ্রণ পৃথক করা দুটি শর্ত লোক মানে বিওজি ফ্যানেল ব্যবহার করতে গেলে কী শর্তে ব্যবহার করবো এই যে তরলের ঘনত্ব আলাদা হবে এবং তরলগুলি অমিশ্রণীয় হবে এইটা হলো তোমাদের আজকের পাঠ্য বিষয়ে আশা করি তোমরা বুঝতে পেরেছো যদি কোথাও কোনো কনফিউশন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আমি সেটা ক্লিয়ার করার চেষ্টা করব আর যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে বন্ধুদের মধ্যে শেয়ার করবে আর যে সমস্ত বন্ধুরা চ্যানেলে নতুন এসছ অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকেনটা প্রেস করে রাখবে তাহলে এই ধরনের যখন নতুন কোনো ভিডিও তৈরি করা হবে তার নোটিফিকেশান তুমি সঙ্গে সঙ্গে পেয়ে যাবে আজকের মতো আলোচনা এখানেই শেষ করছি প্রথম থেকে শেষ করে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ